হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ম্যাথমেটিক্সের কিছু লং কোশ্চেন অ্যান্ড শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি যেগুলো তোমরা এক্সপেক্ট করতে পারো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এক্সামে আসতে পারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে বোঝার চেষ্টা করবে চাপ্টারের সম্বন্ধে যদি কনসেপ্টই না থাকে তাহলে কিন্তু শর্ট কোশ্চেনগুলো আনসার করতে পারবে না চাপ্টারের ফর্মুলাগুলো যদি মনেই না থাকে তাহলে কিন্তু ব্রড কোশ্চেনও আনসার করতে পারবে না সো ফর্মুলাগুলো ভালোভাবে প্রথমে দেখবে ফর্মুলাগুলো মুখস্থ থাকলে ফর্মুলাগুলো মনে থাকলে অঙ্কগুলোর সলিউশন করতে কোনো সমস্যা হবে না আর কিছু লং কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। লং কোশ্চেনগুলোর পার্ট অনুযায়ী আমি বলে দেব। যেগুলো আমার ইউটিউবের প্লেলিস্টে অলরেডি আপলোড করা রয়েছে পার্টগুলো বলে দেব আর পার্ট অনুযায়ী লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে অঙ্কগুলো দেখে নেবে ভালোভাবে দেখবে বোঝার চেষ্টা করবে বুঝতে পারলে ইজিলি সলভ করতে পারবে চলো শুরু করছি নাম্বার ওয়ান ভ্যালু অফ দিস অপশান এ থ্রি অপশন বি টু অপশন সি ওয়ান অপশান ডি জিরো সিক্সটিনকে টু এর আকারে ভাঙার চেষ্টা করবো তাহলে লগ এ টু দ্য বেস এ ইকলস টু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারব লগ টু সিক্সটিনকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর টু দ্য বেস টু দ্যাট ইকলস টু তাহলে লগ এ টু দ্য বেস এ ওয়ান হয়ে যাবে ফোরটা পাওয়ারে রয়েছে সামনে চলে যাবে লগ টু দ্য বেস টু লগ টু দ্য বেস টু ফোর এটা ওয়ান হয়ে যাচ্ছে বলে আর লিখলাম না এবার ফোরকে টু স্কয়ার লিখতে পারি লগ টু দ্য বেস টু লগ টু স্কয়ার টু দ্য বেস টু এটাও ওয়ান হয়ে যাচ্ছে দ্যাট ইকোয়ালস টু লগ টু টু দ্য বেস টু ইকোয়ালস টু ওয়ান আনসার হচ্ছে ওয়ান অপশান সি কারেক্ট আনসার এরকম টাইপের অঙ্ক থাকলে বেসটা যেটা থাকবে সেটার মতো করে উপরের পার্টটাকে ভাঙার চেষ্টা করবে যেমন ফোর সিক্সটিন রয়েছে সিক্সটিনকে

অপশান সি মাইনাস ওয়ান অপশান ডি টু কীভাবে সলভ করবো ফাংশানটা দেওয়া আছে সেখান থেকে এফ অফ মাইনাস ওয়ানটা আমাদেরকে বের করতে হবে এক্স ইকুয়ালস টু ওয়ান পুট করব কেন করছি সেটাও বলে দিচ্ছি এফ অফ এক্স মাইনাস টু রয়েছে তো এক্সের জায়গায় ওয়ান পুট করলে ওয়ান মাইনাস টু হবে এখান থেকে কত হবে এফ অফ মাইনাস ওয়ান আমাদের আলটিমেটলি এফ অফ মাইনাস ওয়ানের ভ্যালুটা বের করতে হবে যখন এরকম দেওয়া থাকবে এক্স মাইনাস টু এক্স ইকলস টু ওয়ান পুট করলাম তাহলে এফ অফ মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি এক্স যেখানে যেখানে আছে সেখানে ওয়ান পুট করে দেবো যেহেতু এক্স ইকোলস টু ওয়ান পুট করছি শুধুমাত্র লেফট সাইডে নয় কিন্তু এক্স ইকলস টু ওয়ান পুট করছি মানে পুরো ফাংশনটাই পুট করতে হবে রাইট সাইডে রয়েছে টু ইন্টু এক্স স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফাইভ পুরোটাতেই এক্স ইকলস টু ওয়ান পুট করছি তাহলে লেফট সাইডে কি আসছে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু

অপশন অফ কি দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার সিক্স মাইনাস ফাইভ আই সময় মনে রাখবে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে তার কনজুগেটটা হয় সিক্স প্লাস ফাইভ আই এই ক্ষেত্রে ইমাজিনারি পার্টের আগের সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যায়

অপশান ডি ওয়ান ডাব্লিউ টু দি পাওয়ার টু থাউজেন্ড এইটিনকে লিখতে পারছি ডাব্লিউ কিউব হোল টু দি পাওয়ার সিক্স সেভেন টু ইন্টু ডাব্লিউ স্কোয়ার আর ডাব্লিউ টু দি পাওয়ার টু জিরো ওয়ান নাইনকে লিখতে পারছি ডাব্লিউ কিউব হোল টু দি পাওয়ার সিক্স সেভেন থ্রি প্লাস টু জিরো টু জিরোকে লিখতে পারছি ডাব্লিউ কিউব হোল টু দি পাওয়ার সিক্স সেভেন থ্রি ইন ডাব্লিউ আমাদের কাজ হচ্ছে এরকম টাইপের বড় বড় পাওয়ার থাকলে আমাদের কাজ হচ্ছে কিউবের মাল্টিপলে ভেঙে দেওয়া কারণ আমরা কন্ডিশন জানি ডাব্লিউ কিউব ইকুয়ালস টু ওয়ান ওয়ান যখন বসিয়ে দেব পাওয়ার যত বড়ই থাকুক না কেন ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে তাহলে এখানে ওয়ান বসাতে পারছি ওয়ান টু দি পাওয়ার সিক্স সেভেন টু তাহলে কি থাকছে ডাব্লিউ স্কোয়ার প্লাস এখানে ওয়ান প্লাস এখানে শুধু ডাব্লিউ আমরা কন্ডিশন কি জানি ওয়ান প্লাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ স্কোয়ার টু জিরো তাহলে দিস ইকুয়ালস টু জিরো অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ডাব্লিউর পাওয়ার যাই থাকুক না কেন কিউবের মাল্টিপলে ভাঙার চেষ্টা করবে তিনটের মধ্যে যে কোনো একটা কিউবের মাল্টিপলে ভাঙবে তার আগেরটা কম হবে পরেরটা বেশি হবে না হলে এত বড় পাওয়ারের সলিউশন করতে করতে রাত থেকে দিন হয়ে যাবে নেক্সট নাম্বার ফাইভ ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো আর ইকুয়াল দেন অপশান এ পি ইকুয়ালস টু কিউ অপশান বি পি স্কোয়ার ইকুয়ালস টু ফোর কিউ অপশান সি কিউ স্কোয়ার ইকুয়ালস টু ফোর পি অপশান ডি পি কিউ ইকালস টু ওয়ান একটা কোয়াড্রেটিক ইকুয়েশান দেওয়া আছে বলা হয়েছে এই ইকুয়েশানে রুটস দুটো ইকুয়াল ডিসক্রিমিনেন্ট ইউজ করতে হবে আমাদের যখন রুটস দুটো ইকুয়াল তখন ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো তাহলে এই ইকুয়েশানে বি কত মাইনাস পি ইকলস টু

এদিকে ওয়াই পজিটিভ এদিকে ওয়াই নেগেটিভ তাহলে এক্স ইকলস টু মাইনাস ফোর এদিকে আসছে আমি ধরে নিলাম এখানে এক্স ইকোলস টু মাইনাস ফোর ওয়াই টু মাইনাস সিক্স আমি ধরে নিলাম এখানে যেহেতু ওয়াই এদিকে নেগেটিভ তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে থার্ড কোয়াড্রেন্টে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার আশা করি ক্লিয়ার করতে পারলাম যেই পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টটা এক্স আর ওয়াই এর দেওয়া থাকবে প্রথমটা এক্স তারপর একটা ওয়াই কোয়াড্রেন্ট হিসেব করতে বললে মনে রাখবে সব সময় ডান দিকে এক্স এক্সিস বরাবর পজিটিভ বা দিকে এক্স এক্সিস নেগেটিভ উপর দিকে ওয়াই এক্সিস পজিটিভ নিচের দিকে ওয়াই এক্সিস নেগেটিভ সেই অনুযায়ী পয়েন্টটা লাই করাবে কোথায় হচ্ছে যদি এক্স ইকোলস টু ফোর থাকতো ওয়াই ইকোলস টু মাইনাস সিক্স থাকতো তাহলে এদিকে করতাম এক্স পজিটিভ যেহেতু এখানে ফোর হতো ওয়াই -6 টু মাইনাস সিক্স এখানে আসতো তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট হতো আর দুটোই যদি পজিটিভ থাকতো এক্স ইকোলস টু ফোর ওয়াই ইকোয়ালস টু সিক্স তাহলে এক্স এদিকে যেত পজিটিভ ওয়াই উপরের দিকে পজিটিভ সিক্স এখানে যেত ফার্স্ট কোয়াড্রেন্ট হতো আশা করি বুঝাতে পারলাম এরকম পয়েন্ট দেওয়া থাকলে কোন কোয়াড্রেন্টের লাই করছে বলা হলে এইভাবে কোয়াড্রেন্ট হিসেব করে সেখান থেকে অ্যান্সার করবে নেক্সট নাম্বার সেভেন ইফ এফ অফ এক্স ইকোলস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ দেন দ্য ভ্যালু অফ এফ ওফ মাইনাস টু ইজ অপশান এ সিক্স অপশান বি ফিফটিন

আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যদি এন সি আর থাকে তখন এই ফর্মুলা দিয়ে বের করবে নেক্সট নাম্বার নাইন ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এম ইকুয়ালস টু জিরো ইজ টু দেন দ্য আদার রুট ইজ অপশন এ ফোরটিন অপশন বি সিক্স অপশন সি মাইনাস এইট অপশন ডি ফোর একটি কোয়ার্ড্রেটিক ইকুয়েশান দেওয়া আছে বলা হয়েছে এই ইকুয়েশনের একটি রুট হচ্ছে টু আদার রুট কত আমি ধরে নিলাম আদার রুট ইকুয়ালস টু আলফা আমাদের কাজ হচ্ছে আলফাটা বের করা আলফা ইকুয়ালস টু কত আদার রুটটা কত সেটাই বের করতে হবে আমরা ধরে নিয়েছি আদার রুট আলফা সো আলফার ভ্যালুটা বের করলেই আমরা আদার রুটটা পেয়ে যাব তাহলে দুটো রুটসের সাম যদি করি আমি সেখান থেকে আলফার ভ্যালুটা বের করতে পারবো একটি রুট টু তাহলে দুটো রুটসের সাম ওলে টু প্লাস আলফা ইকুয়ালস টু ফর্মুলা কি মাইনাস বি বাই এখানে বি কত মাইনাস এইট তাহলে মাইনাস অফ মাইনাস এইট মাইনাসে মাইনাসে প্লাস এইট দ্যাট ইকোয়ালস টু আলফা ইকুয়ালস টু এইট মাইনাস টু সিক্স অপশান বি হচ্ছে কারেক্ট আনসার যখন কোয়াড্রেটিক ইকুয়েশান দেওয়া থাকবে একটা রুট বলা হবে আধার রুট বের করতে গেলে এভাবে বের করে নেবে দুটো রুটসের প্রোডাক্ট দিয়ে কিন্তু হতো না কেন বলো তো সি ইকুয়ালস টু এম আমি কি করে ভ্যালু বের করব তাই দুটো রুটসের সাম করলাম নেক্সট নাম্বার টেন

লগ এইট টু দ্য বেস থ্রি কী করলাম যেহেতু পাওয়ার রয়েছে সামনে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে থ্রি লগ থ্রি টু দ্য বেস এইট এটাকে উল্টে দিলাম ওয়ান বাই করে দিলাম তাই থ্রি বাই লগ এইট টু দ্য বেস থ্রি হয়ে গেল দ্যাট ইকলস টু থ্রি বাই এইটকে লিখতে পারি টু কিউব টু দ্য বেস থ্রি দ্যাট ইকলস টু এই থ্রি সামনে চলে আসবে থ্রি বাই থ্রি লগ টু টু দ্য বেস থ্রি 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 কেটে দিলাম এটা যখন উপরে তুলে দেবো

f অফ -x to f অফ x যদি হয় f অফ x টা গিভেন x এর er জায়গায় -x বসানোর পর যদি f অফ x অর্থাৎ গিভেন ফাংশনটা আসে তাহলে আমরা বলতে পারব ফাংশনটি ইভেন আর f অফ -x অফ f x যদি আসে -x বসানোর er পর x এর জায়গায় যদি অফ গিভেন ফাংশনটি আসে তাহলে আমরা তাকে বলবো অড তাহলে আমাদের অংক কি x টু দি পাওয়ার 4 এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যদি বসায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফোর যেহেতু পাওয়ার ইভেন রয়েছে কিছু হচ্ছে না সো এটি একটি ইভেন ফাংশন কিভাবে লিখব এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ফোর নাও পুট এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স দেয়ার ফোর এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফোর

সো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালুটা বের করতে হবে প্রথমেই আমাদের আলফা প্লাস বিটা অর্থাৎ রুট দুটোর সাম করা উচিত রুট দুটোর সাম ইক্যোলস টু মাইনাস বি বাই এ এখানে বি কত থ্রি তাহলে মাইনাস থ্রি যেহেতু এ ইকোলস টু ওয়ান রোড দুটোর প্রোডাক্ট আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ আলফা বিটা ইকোলস টু ফোর কি বের করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা ইকুলস টু মাইনাস থ্রি হোল স্কয়ার

প্লাস ফোর ইন্টু সি ভেক্টার সি ভেক্টার ইকলস টু আই মাইনাস টু জে মাইনাস টু কে এবার স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো দ্যাট ইকলস টু টু ইন্টু থ্রি সিক্স আই মাইনাস ফোর জে প্লাস টু কে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাস সিক্স আই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জে মাইনাসে মাইনাসে প্লাস নাইন কে প্লাস আই মাইনাস এইট জে মাইনাস এইট কে

নেক্সট নাম্বার সিক্সটিন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস লগ টু লগ থ্রি লগ টোয়েন্টি সেভেন কিউব টু দ্য থ্রি দ্যাট টোয়েন্টি সেভেনকে থ্রি কিউব লিখতে পারি তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি থ্রি টু দি পাওয়ার নাইন দ্যাট ইকলস টু লগ টু দ্য টু লগ টু দ্য থ্রি নাইনটার সামনে চলে আসবে লগ 3 টু দ্য বেস থ্রি ইকুয়ালস টু ওয়ান তাহলে নাইন লগ টু দ্য বে নাইন কে থ্রি স্কয়ার লিখতে পারি টু দ্য বেজ থ্রি দ্যাট ইকলস টুটা সামনে চলে আসবে দিস হয়ে যাবে লগ টু টু দ্য হচ্ছে অন্সার নেক্সট নাম্বার সেভেন্টিন ডিটারমাইন্ড দ্য টার্ম অফ এ বাই বি মাইনাস বি পাওয়ার টেন ফোর্থ টার্ম বের করতে বলা হয়েছে

টেন ফ্যাক্টেরিয়াল বাই থ্রি ফ্যাক্টেরিয়াল ইন্টু সেভেন ফ্যাক্টেরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার সেভেন বি কিউব বাই বি টু দি পাওয়ার সেভেন দ্যাট মাইনাস অফ টেন ইন্টু নাইন এইট বাই এখানে সেভেন নিচে সেভেন ফ্যাক্টেরিয়াল কেটে দিলাম একসাথে লিখে নিলাম থ্রি ইন্টু টু ইন্টু এ টু দি পাওয়ার সেভেন বি কিউব বাই বি টু দি পাওয়ার সেভেন থ্রি দিয়ে কেটে দিলাম থ্রি টু দিয়ে কেটে দিলাম ফোর এবার কয়েকটা লং কোশ্চেন নিয়ে আলোচনা করছি ত্রিগোণ মেট্রিক পার্ট থার্টিন ভালোভাবে দেখে রাখবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে কনসেপ্টটা ক্লিয়ার করবে কিভাবে অঙ্কটা করা হয়েছে আর কী ফর্মুলা লেগেছে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়েছে সেটাও ভালোভাবে দেখে রাখবে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ত্রিকোণ মেত্রীর গিয়ে পার্ট থার্টিন সেখান থেকেও দেখতে পারো নেক্সট ত্রিকোণ মেত্রী পার্ট টোয়েন্টি ভালোভাবে দেখবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি বোঝার চেষ্টা করবে অঙ্ক তো মুখস্ত করে হবে না বোঝার চেষ্টা করবে যেন এক্সামে থাকলে অ্যান্সার করতে পারো এই ভিডিও ডেসক্রিপশানে পার্ট টোয়েন্টি ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারো অথবা ত্রিকোণ প্লেলিস্টে গিয়ে পার্ট টোয়েন্টি ওয়ান সেখান থেকেও দেখতে পারো নেক্সট ত্রিকোণ পার্ট এইটটি ভালোভাবে দেখে রাখবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ইম্পর্টেন্ট অঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পার্ট এইটটি অথবা ত্রিকোণ প্লেলিস্ট থেকে দেখতে পারো নেক্সট লগারিদম পার্ট টোয়েন্টি টু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে দুটো কোশ্চেন প্রুভ করা হয়েছে দুটোই ভালোভাবে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট বুঝার চেষ্টা করবে বুঝে সলভ করতে পারলে এরকম টাইপের যা অঙ্ক থাকবে সবগুলোই সলভ করতে পারবে এই ভিডিও ডেসক্রিপশনে লগারিদম পার্ট টোয়েন্টি টু এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারো অথবা লগারিদম প্লেলিস্টে গিয়ে পার্ট টোয়েন্টি টু দেখতে পারো তো এই ভিডিওটাতে যেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম লং অথবা শর্ট প্রত্যেকটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারি আমরা আসতে পারে বলে সাজেশনের মধ্যে পড়ছে ভালোভাবে দেখে রাখবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি যদি এরকম টাইপের অঙ্কগুলো থাকে অথবা ডেটা চেঞ্জ করে দেওয়া থাকে এরকম কনসেপ্টের অঙ্ক থাকে শর্ট অথবা লং যেন আনসার করতে পারো আশা করি ভিডিওটা দেখলে শর্ট কোশ্চেনগুলো বুঝতে পারবে লং কোশ্চেনের যে কটা বললাম সেই পার্টগুলো একটু দেখে রাখবে যদি আসে তাহলে যেন আনসার করতে পারো থ্যাংক ইউ